থামেনি রোহিঙ্গা প্রবেশ। শারীরিক নির্যাতন সহ্য করে নিজ ফিটে মাটি আঁকড়ে ধরে রাখাইনে অবস্থান করা রোহিঙ্গাদের দেশ ছাড়া করতে নানা কৌশল নিচ্ছে মিয়ানমার সেনাবাহিনী। এতে নতুন করে ঢল নেমেছে রোহিঙ্গা অনুপ্রবেশে। টেকনাফের শাহপুরের দ্বীপ গোলারচর এলাকা দিয়েই মূলত বাংলাদেশে ঢুকছে নতুন করে পালিয়ে আসা রোহিঙ্গারা। মিয়ানমারের বুচিদং ও রাচিদং এলাকা হয়ে নাফ নদী পাড়ি দিয়ে সেখানে প্রবেশ করছেন তারা। অগ্নিসংযোগ সহ নানা নির্যাতনের পাশাপাশি অবরুদ্ধ করে চরম খাদ্য সংকটে ফেলে মিয়ানমারের সেনাবাহিনী তাদের দেশ ছাড়তে বাধ্য করছে বলে জানিয়েছে পালিয়ে আসা শরণার্থীরা। নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান রেড ক্রিসেন্ট সোসাইটির এই কর্মকর্তা। প্রচুর পরিমাণ রোহিঙ্গা চলে আসছে, আমরা হঠাৎ মধ্যে আজকে 5-6 দিন প্রচুর পরিমাণ আজকে 6-7 থেকে 8 হাজার রোহিঙ্গাদেরকে বিভিন্ন খাবার এবং তারপর তারপলিন বিতরণ করে বিভিন্ন ক্যাম্পের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়াতেই আবারও রোহিঙ্গারা বাংলাদেশমুখী হচ্ছে বলে জানিয়েছে কক্সবাজার জেলা পুলিশ। তা হয়তো ভয়েই আসছে। ঠাকুরের দিকে কিন্তু আমাদের প্রতিদিন অভিযান চালাচ্ছে, আর এটা মূল উদ্দেশ্য হলো যাতে অযাচিত অবাঞ্ছিত যারা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে তারা যেন ওই সাপুরের দিকে না থাকতে পারে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর তথ্য মতে গত 24 আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রোববার পর্যন্ত রাখাইনের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে 5,30,000 রোহিঙ্গা। সত্য ও সুন্দরের পক্ষে টিভি নিউজ।